হাই, ওয়েলকাম টু বাম্পি এনপিসি স্পোর্টস। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা কিন্তু এডিগো মোহনবাগানের যে এফসি কাপের ম্যাচ রয়েছে, অর্থাৎ প্রিলিমিনারি কোয়ালিফাইং এর যে ম্যাচ রয়েছে, এবং তাদের প্রতিপক্ষ অবশ্যই শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি। যতই শ্রীলঙ্কাতে প্রবলেমস থাকুক, তারা কিন্তু খেলবে এবং আশা করছি ম্যাচটা একটু কম্পিটিটিভ হবে, একটু জমাটি ম্যাচ হবে। কারণ ব্লু স্টার নেপালের মচিন্দ্রা এফসি কে কিন্তু হারিয়ে কলকাতায় আসছে এবং তাদেরও লক্ষ্য থাকবে একটা মিরাকেল ঘটানোর। যদিও আমার মনে হয় না যে সেই ধরনের কোন রকম মিরাকেল ঘটতে পারে, হয়তো এদিকে মোহনবাগানের কাছে ম্যাচটা অনেক ইজি হবে। কি কি হতে পারে, কি কি সম্ভাবনা রয়েছে, কোন কোন প্লেয়ারের মিস যাওয়ার কথা, বাইরে ঘুরছে, সবকিছু নিয়ে কথা বলবো। বলতে পারো যে মানে সম্ভব ম্যাচের একটা প্রি ম্যাচ ডিসকাশনের মতোই শুরু করবো। বাট তার আগে যেটা অ্যাজ ইউজুয়াল বলে থাকি, যারা চ্যানেলে নতুন এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে দিও। আর যদি এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি তোমাদের উইন্স অফ ফ্যান্টাসি গেম সম্বন্ধে পরিচয় করতে চাই, যেখানে তোমরা কিন্তু ক্রিকেটের বিভিন্ন রকম প্রেডিকশন করো, যেমন আইপিএল কে জিতবে, এবারে আইপিএল এর সেরা প্লেয়ার কে হবে, কে ঘুরিয়ে দেবে ম্যাচের মোড়। আর এগুলো যদি তোমরা ঠিকঠাক বলে দিতে পারো তাহলে তোমরা উইন্স অফ গেমের উইন্স অফ ফ্যান্টাসি লিগ থেকে জিতে নিতে পারবে অনেক অনেক টাকা। তো দেরি কিসের, উইন্স অফ ডাউনলোড করো, ফ্যান্টাসি লিগ খেলতে শুরু করো। আর যদি তোমরা মনে করো যে তোমরা ফ্যান্টাসি লিগ খেলবে না, বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে তোমরা ঢুকবে না, তাহলে তোমরা উইন্স অফ ফ্যান্টাসি ওয়ারে গিয়ে সেখানে এক্সপার্টদের টিমকে সাহায্য করতে পারো, তাদের সাপোর্ট করতে পারো। আর যদি তোমাদের এক্সপার্টদের টিম জিতে যায় তাহলে তুমিও কিন্তু সেখান থেকে 50% অবধি টাকা জিতে নিতে পারবে। আর তোমার যেটা সমস্ত টাকাগুলোকে তোমরা উইথড্রল করতে পারবে তোমাদের ব্যাংক, পেটিএম বা ইউপিআই দিয়ে। তো দেরি কিসের, নিচে ডেসক্রিপশন বক্সের লিংক রয়েছে, সেখানে যাও, উইন্স ডাউনলোড করো আর পেয়ে যাও 50 টাকার বোনাস কুপন ক্যাশ। অবশ্যই এদিকে মোহনবাগানে যে এফসি কাপের ম্যাচ রয়েছে, বহুল প্রতীক্ষিত ম্যাচ, যেটা সল্টলেক স্টেডিয়ামে হবে, হয়তো অনেকেই দেখতে যাচ্ছে। বাট আমি যেতে পারছি না, ইচ্ছা ছিল এবং যথেষ্ট পরিমাণে ইচ্ছা ছিল, বাট এই মুহূর্তে শহরের বাইরে, সেই কারণে ম্যাচটা যাওয়া হচ্ছে না। তো তার জন্য দুঃখিত, অনেকেই আমাকে জানিয়েছিল যে গেলে হয়তো দেখা হবে বা একসাথে যাওয়ারও অনেকদিন আগে একটা প্ল্যান হয়েছিল, বাট ফাইনালি সেটা ভেস্তে গেছে। তো এইবারের মতো সরি, পরবর্তীকালে নিশ্চিতভাবেই যাব। আর এই এই ডিসকাশনটা শুরু করার আগে আমি জাস্ট কিছু সেকেন্ডস নিতে চাই ট্রান্সফার রিউমার আপডেট, বিভিন্ন যে ঘটনার উপর অনেক কিছুই কানে আসে। বিষয়টা হলো যে দেখো, ট্রান্সফারের ব্যাপারটা বা ট্রান্সফার আপডেট রিউমারটা, এটা সবসময় না চারটে ফেজে চলে, মানে আমি যেটা পার্সোনালি বিলিভ করি চারটে ফেজে চলে। নাম্বার ওয়ান সেটা হচ্ছে এনকোয়ারি অ্যান্ড ইন্টারেস্ট। ইন্টারেস্ট অ্যান্ড এনকোয়ারি বিষয়টা পুরোপুরি যে কোনো কনসার্ন থেকে হতে পারে, মানে একটা প্লেয়ার তাকে আমার পছন্দ, তার সাথে আমি যদি জানি যে কন্ট্রাক্ট রয়েছে অন্য ক্লাবে, তাকে পাওয়ার সম্ভাবনা, বাট তারপরেও তার প্রতি আমার ইন্টারেস্ট হতে পারে এবং তার এনকোয়ারি হতে পারে। দ্বিতীয় বিষয়টা হলো যে একটা রিউমার ওঠা, মানে তার কাছে প্রস্তাব ফাইনালি গিয়ে পৌঁছানো এবং সেটা কোথাও একটা পসিবিলিটি তৈরি হওয়া যে হ্যাঁ এনকোয়ারি করার পর এবার প্রস্তাবটা গিয়ে পৌঁছেছে। থার্ড ব্যাপারটা হলো যে সেটার একটা মানে চূড়ান্ত রকমের ডেভেলপমেন্ট, মানে যদি তাকে ফিস দিয়ে আনতে হয় বা তার কোনো রকম বাকি চার্জেস লাগে বা তার স্যালারি নেগোসিয়েশন, কত বছরের কন্ট্রাক্ট হবে, সমস্ত কিছু, এটা হচ্ছে থার্ড একটা ফেজ। এবং ফোর্থ ফেজটা নিশ্চিতভাবে সেই প্লেয়ারটার যখন প্রি কন্ট্রাক্টে বা কন্ট্রাক্টে সিগনেচার হয়ে যায়। তো ন্যাচারালি যে কোনো ট্রান্সফারের ক্ষেত্রে এই চারটে ফেজ ফলো হয়। তো প্রথমটা যখন হয়, অর্থাৎ একটা প্লেয়ারের প্রতি ইন্টারেস্ট বা তার এনকোয়ারি, তখন থেকে কিন্তু এটাকে রিউমার পর্যায়ে নিয়ে নেওয়া হয়, অন্তত আমাদের ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে। কেন, তার কারণটা হলো এখানে প্লেয়ারের সংখ্যাটা প্রচুর কম এবং একজন কোয়ালিটি প্লেয়ারের অল্টারনেটিভ প্লেয়ার কিন্তু খুব কম পরিমাণে রয়েছে বা এমন এমন পজিশন রয়েছে সেখানে হয়তো নেই। সেই কারণে প্রত্যেকটা ক্লাব চায় যে সেই প্লেয়ারটাকে যেন তার ক্লাব নিয়ে আসতে পারে। সেই মোতাবেক কিন্তু অনেক প্লেয়ারের রিউমার উঠে আসে, অনেক প্লেয়ারের লিঙ্ক আপ উঠে আসে। সবসময় যে 100% সত্যি এটা নয়, আমি কোনোদিনও বুক বাজিয়ে বলতে পারবো না যে আমি যা বলি তোমাদের, যা খবর আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি সেগুলো 100% সত্যি। কিন্তু হ্যাঁ, যা কানে আসে বা যতটুকু খবর পাই সেটাই বলার চেষ্টা করি, বাকিটা সময়ের উপর ছেড়ে দিই যে হবে কি হবে না। এবার বিষয়টা হলো যে সেটা নিয়ে অনেকে অনেক রকমভাবে মজা করতে পারে, খিল্লি করতে পারে, সেটা তাদের বিষয়। কিন্তু আমার কাজ এটাই, যেটা আমি শুনি সেটা তোমাদের বলি। আর যদি মনে হয় যে যদি আমি এটা দেখি যে
কন্টিনিউয়াসলি হচ্ছে বা অন্তত আমার ভিউয়ার্স তারা রেগুলার বেসিসে কমেন্ট করে বলছে না দরকার নেই, মানে একদম ফাইনালি হলে জানিও তাহলে আমি সেটাই করব। এটা আমি তোমাদের উপর ছাড়লাম, সেই কারণে আমি হয়তো দু তিন মিনিট নিয়ে নিলাম। তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও যে কোনো রকমের রিমার্ক দেওয়া দরকার নেই বা কোনো প্লেয়ারকে নিয়ে ডিসকাশনের দরকার নেই, যখন সেই প্লেয়ারটা সই হবে বা একদম সই হওয়ার মুখে দাঁড়িয়ে থাকবে তখনই তাকে নিয়ে কথা বলো, তার আগে আমরা কিছু শুনতে চাই না। তাহলে আমি কিন্তু আগামীকাল থেকে এই ধরনের রিউমার আমি বন্ধ করে দেবো, কোনো প্রয়োজন নেই, আমারও প্রয়োজন নেই, আমারও ভিডিও দেওয়া কমে যাবে, আই থিঙ্ক অনেকেরই হয়তো এতে লাভ হতে পারে। আর এবার সরাসরি আপডেটে, আপডেট না সরি, রোজ আপডেটই এসে যায়। এবার সরাসরি যেটা ডিসকাশন সেটা হলো যে হ্যাঁ অবশ্যই এই ম্যাচের দিকে আমরা তাকিয়ে রয়েছি, তার কারণটা হলো অনেকদিন পর সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ হবে, এর থেকে বড় উত্তেজনা আর কিছু হতে পারে না যে বাঙালির কাছে বাংলার ফুটবল পীঠস্থানে ম্যাচ ফিরে আসছে, এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। এবং সেই ক্ষেত্রে আমি প্রথমে বলে দিই যে অপোনেন্ট টিমটি শ্রীলঙ্কার, অবশ্যই শ্রীলঙ্কান ফুটবলে এই টিমটা ভালো টিম, বেশ কিছু জাতীয় দলের প্লেয়ার রয়েছে, বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে, এবং রেগুলার টিমটা ভালো ছন্দে ছিল তাদের লিগে, এবং লাস্ট ম্যাচটাও তারা 2-1 গোলে জিতেছে, তাদেরই দুজন স্থানীয় প্লেয়ার তারা গোল করেছে, কারণ তাছাড়া কোনো উপায় নেই। তাদের বাকি যে বিদেশি, সেখানে তিনজন তারা বিদেশি নিয়েছে, দুজন ঘানার বিদেশি, একজন নাইজেরিয়ার বিদেশি, এবং তারা তিনজনেই কিন্তু ডিফেন্সের প্লেয়ার, অর্থাৎ একজন সেন্টার ব্যাক ঘানার, একজন নাইজেরিয়ান রাইট ব্যাক, এবং আরও একজন ঘানারিয়ান কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার কাম সেন্টার ব্যাক কাম লেফট ব্যাক, অর্থাৎ পুরোটা তাদের যে ডিফেন্সিভ জায়গাটা এটা কিন্তু তারা বিদেশি দিয়ে সাজিয়ে রেখেছে। আর দেখো প্রত্যেকটা টিমই তাদের নিজেদের একটা স্ট্র্যাটেজিতে খেলে, বাট আমাকে যদি বলো, আমি পার্সোনালি এদের খেলা কোনোদিনও দেখিনি, তাই আমি বলতে পারবো না যে তারা কী স্টাইলে খেলে, কতটা অ্যাটাকিং, তাদের ডিফেন্সিভ কোয়ালিটি কী রয়েছে, কোন প্লেয়ার গেম চেঞ্জার হতে পারে। কোনো চেনা ক্লাবও নয় অন্তত আমাদের ফুটবলের, মানে আমরা যে ফুটবলটা ফলো করি, যে ধরনের ফুটবল আমরা ফলো করি, সেখানে শ্রীলঙ্কান ফুটবল আমরা কেউ ফলো করি না, তাই টিমটা ঠিক কী স্ট্র্যাটেজি নিয়ে খেলবে এটা বলাটা খুব মুশকিল। বাট আমি বলতে পারি যে এটাকে মোহনবাগান এফসি কী স্ট্র্যাটেজি নিয়ে খেলবে, অনেকটা বাজারে গুঞ্জন রয়েছে অনেক বিষয় নিয়ে যে কার্ল ম্যাকহিউ তাকে হয়তো ম্যাচে পাওয়া যাবে না, বাট আমার মনে হয় না যে কার্ল ম্যাকহিউকে পাওয়া না পাওয়ার ওপরে এটিকে মোহনবাগানের জেতা হারার কিছু নির্ভর করে থাকবে। যদি আমাকে এটিকে মোহনবাগানের ফার্স্ট ইলেভেনটা সাজাতে বলো, তাহলে অবশ্যই গোলে কিন্তু অমরিন্দর সিং, সেখানে আর কোনো বিকল্প নেই, রাইট ব্যাক প্রীতম কোটাল, এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে আইএসএল এর শেষের দিক বা ম্যাক্সিমাম সময়টাতে কিন্তু 4-back সিস্টেমে ওয়ান ফেরান্দো খেলিয়েছে, এই ম্যাচটাও 4-back সিস্টেমেই কিন্তু খেলবে, সেখানে রাইট ব্যাক নিশ্চিতভাবে প্রীতম কোটাল, সেন্টার ব্যাকে তিরির সাথে কিন্তু থাকবে সন্দেশ জিঙ্গান, লেফট ব্যাকে অবশ্যই সুভাষিস বোস, যদি ডিফেন্সিভ মিডফিল্ডে আসি তাহলে সেখানে দীপক টাংরি এবং তার সাথে কিন্তু লেনি থাকবে, আর তার সামনের ঠিক পজিশনটা অর্থাৎ একটু সেন্ট্রাল বা কখনো অ্যাটাকে গিয়ে ওঠা সেই জায়গাটা কি প্রথম থেকে জনি কাউকে ইউজড হবেন নাকি হুগো বুমো ইউজ হবেন, যদি হুগো বুমো ইউজ হয় তাহলে কিন্তু সামনে রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসের জুটি আমরা দেখতে পাবো। 3+1 যে ফরমেশনটা ফলো করা হবে সেখানে অন্তত আমি যেটা ফিল করতে পারছি বা আমার যেটা মনে হচ্ছে যে তিরি, হুগো বুমো, রয় কৃষ্ণ এবং তার সাথে ডেভিড উইলিয়ামস, এই চারজন বিদেশির কম্বিনেশনটা ইউজ হবে। তো আমি এই ক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডের জায়গাটা এটা আমি হুগো বুমোকে এগিয়ে রাখলাম, এবং সামনের দিকে যদি তাকানো হয় সামনেও কিন্তু তিনজন যে জায়গাটা সেখানে অবশ্যই ডান দিক থেকে মনবীর সিং, বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, এবং সামনে স্টার্ট করতে পারে ডেভিড উইলিয়ামস। কেন ডেভিড উইলিয়ামস? কারণ যদি আইএসএল এর ম্যাচগুলোকে আমরা দেখি তো ওয়ান ফেরান্দো কিন্তু রয় কৃষ্ণার থেকে ডেভিড উইলিয়ামসকে একটু শুরুর দিকে বেশি প্রেফার করেছে, বাট যদি রয় কৃষ্ণা স্টার্ট করে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই, কারণ রয় কৃষ্ণা গোলের মধ্যে রয়েছে, আইএসএলেও ছিল, তার নিজের ন্যাশনাল টিমের হয়ে খেলতে গিয়ে গোল করেছে। তো স্ট্রাইকার পজিশনটা দুজন প্রায় সম মানের প্লেয়ার রয়েছে, সেই জায়গাতে আমার মনে হয় না কোথাও চয়েসে গোলমাল করবে হুয়ান ফেরান্দো, এবং শ্রীলঙ্কার টিমটা অন্তত দেখো খাতায় কলমে যাই হোক মুখে সবাই বলবে যে আমি অবশ্যই তাকে লাইটলি নিচ্ছি না, খুবই স্বাভাবিক, এটা যে কোনো অপোনেন্ট তারা বলবে যে আমরা কোনো অপোনেন্টকে লাইটলি নিচ্ছি না, বাট স্টিল আমি বলবো যে ম্যাচে 90-10 বা 80-20 কিন্তু এটিকে মোহনবাগান এফসি গিয়ে থাকবে। অনেকে একটা রোজ বলো যে প্রেডিকশন প্রেডিকশন প্রেডিকশন, প্রেডিকশনের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে অবশ্যই আমার মতে অন্তত 3-4 গোল এটিকে মোহনবাগান এফসি অনায়াসে সল্টলেক স্টেডিয়ামে কিন্তু তুলে নিতে পারবে, যদি তার থেকেও বেশি গোল হয় আমার মনে হয় যে মোহনবাগান সমর্থকদের থেকে বেশি আনন্দ আর কেউ পাবে না।
আর দেখা যাক সেই দিকে আমরা তাকিয়ে থাকবো, ম্যাচটার দিকে অবশ্যই তাকিয়ে থাকবো, ম্যাচটা এনজয় করব যেখানেই থাকি সেখান থেকে অবশ্যই ডিজিটাল মাধ্যমে ম্যাচটা দেখতে পাবো। অনেকে এখানে জানতে চেয়েছে কোথায় দেখতে পাবো, অবশ্যই স্টার স্পোর্টসে দেখতে পাওয়া যাবে, কারণ তারা এএফসির সমস্ত ম্যাচ দেখানোর শর্ত অলরেডি নিয়েছে, তো সেখানে আমরা ম্যাচগুলো দেখতে পাবো, সেটা নিয়ে কোথাও কোনো সন্দেহের জায়গা নেই। তো যারা এখনো অবধি টিকিট কালেক্ট করেনি তারা টিকিট কালেক্ট করে নাও, অনেকদিন পর কলকাতায় ম্যাচ আসছে, সেটাকে আমাদের এনজয় করতেই হবে। আর এই ভিডিওটা এই অবধি, তোমাদের প্রেডিকশন লাইন আপ কি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।